вже штук 20 пролетіло. Не видно українського герба. ইউক্রেনের একটি বিমানবন্দর দখল করে নিয়েছে রাশিয়া। রাশিয়া ইউক্রেনে হামলা শুরু করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে হামলা চলছে। হামলার প্রথম ঘণ্টাতেই ইউক্রেনের 40 সেনা ও 10 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য, ইউক্রেনের সামরিক অবকাঠামো, বিমান প্রতিরক্ষা ও বিমান বাহিনীকে নিশানা করে হামলা চালানো হচ্ছে। হামলায় উচ্চ প্রযুক্তির নির্ভুল অস্ত্র ব্যবহার করা হচ্ছে। এদিকে হামলা করে ইউক্রেনের একটি বিমানবন্দর দখল করে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, MI-8 অ্যাসল্ট হেলিকপ্টার দিয়ে রুশ বাহিনী হোস্টমেলের আন্তনোভ বিমানবন্দরে বড় ধরনের হামলা চালিয়েছে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া বিমানবন্দরটি ইতিমধ্যেই দখল করে নিয়েছে। খবরে এটাকে খুবই ভয়ঙ্কর ঘটনা হিসেবে উল্লেখ করা হয়েছে। রাজধানী কিয়েভের মাত্র 15 মিনিট দূরত্বে এই বিমানবন্দরটি অবস্থিত।